मोहतरम हाजरीन अल्लाहर गोलामी किभाबे होबे আমরা বেশিরভাগ মানুষ মনে করি নামাজ রোজা হজ যাকাত করলাম কোরআন তেলাওয়াত করলাম জিকির আজকাল করলাম এর মাধ্যমে আল্লাহর গোলামি শুধু হয়ে যাবে না ভাইরা আমার শুধুমাত্র এর মাধ্যমে হবে না আমাদের দেশে বহু মানুষকে দেখবেন মসজিদে ঢুকে নামাজ পড়ে নামাজ পড়ার পর বের হয়ে টুপিটা মাথার থেকে বের করে সুন্দর করে ওটাকে ভাঁজ করে প্যান্টের পকেটে ঢুকায় এমন ভাবে ঢুকায় তার এই ভাব দ্বারা তিনি যে কেমন যেন প্রকাশ করছেন যে ধর্ম মসজিদের মধ্যে পালন করার জিনিস এটা করলাম এখন টুপি তো বাস করে নাই ধর্মটারে বাস করলাম করে থুয়ে দিলাম আবার ধর্ম জিজ্ঞেস করব নামাজের সময় মাঝখানে যে দোকানদারি ব্যবসা অন্যান্য কাজকাম চাকরি কাজকারবার এগুলো করব এগুলো দুনিয়াতে যেভাবে সবাই করে যেভাবে করলে টিকে থাকা যায় সেভাবে করব এখানে আর ইসলাম বা আল্লাহর আদেশে দেখব না এই টাইপের মানুষ কখনো আল্লাহর ইবাদত করছে করছে না কারণ আল্লাহর ইবাদত বা দাসত্ব শুধু মসজিদে করবেন বাহিরে এসে শয়তানের গোলামি করবেন নফসের গোলামি করবেন প্রবৃত্তির গোলামি করবেন মনের গোলামি করবেন সমাজের গোলামি করবেন মানুষ যা করে তা করবেন এটা কখনো প্রকৃত ইবাদত গুজার প্রকৃত বান্দা প্রকৃত গোলামের প্রকৃত দাসের কাজ হতে পারে না আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন ভাইরা আমার দুই নম্বর আর ভেজাল আমল নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে হাজির হলে সেটা আল্লাহ তাআলা কবুল করবেন না আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা ইসলামে পরিপূর্ণ রূপে দাখিল হও মুসলমানের গোটা জীবন ইবাদত গোটা জীবনের সবকিছু ইবাদত আপনি বিবাহ করেছেন সেটাও ইবাদত হবে যদি উদ্দেশ্য হয় বিবাহ করার নির্দেশ আল্লাহ করেছেন সেটা পালন করার জন্য করেছি চরিত্র হেফাজত করার জন্য করেছি আপনি ব্যবসা করছেন দোকান খুলছেন সেটাও ইবাদত সওয়াব হবে যদি উদ্দেশ্য হয় ব্যবসা করছি আমার পরিবারের জীবিকা নির্বাহ করার জন্য সে নির্দেশ আল্লাহ আমাকে করেছেন আপনি যদি কাজ কারবার করেন চাকরি বাকরি করেন দুনিয়ার যে কোনো কাজ করেন সেটা ইবাদত হবে যদি পদ্ধতিটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন আর উদ্দেশ্য হয় আল্লাহর নির্দেশ পালন করা তাহলে ইনশাআল্লাহ সেটা ইবাদত হবে এইভাবে ইবাদত করতে হবে